আসসালামু আলাইকুম। আজ শেয়ার করবো চকলেট ব্রাউনি কিভাবে খুব সহজে বাসায় বানাতে পারবেন সেই রেসিপি। চলুন রেসিপিটা শুরু করা যাক। হাফ কাপ পরিমাণ বাটার নিয়েছি, আর ফ্রিজে থাকলে অবশ্যই কিন্তু বানানোর এক ঘন্টা আগে বের করে নেবেন। এক কাপ পরিমাণে আমি কুচি করে নিয়েছি ডার্ক চকলেট। চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছিলাম একটা পাতিলে। পানিটা যখনই বলক উঠে আসবে চুলার আঁচটা লোয়ে রেখে এভাবে করেই যে বাটিতে আমি বাটাটা রেখেছিলাম সেটা আগে গলিয়ে নিতে হবে। গলানো হয়ে গেলে তারপর চকলেটটা দিয়ে একসাথে করে এভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো একত্রে মিক্স হয়ে গেলে এটা নামিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে এক সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। যখনই ওটা ঠান্ডা হয়ে যাবে তখন অন্য একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ চিনি আর 3টা ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিম আর চিনিটা ভালোভাবে আমি গলিয়ে নিব। যতক্ষণ না চিনিটা মানে গলে যাবে ততক্ষণ পর্যন্ত এভাবে আমি মিক্স করে নিব। চিনি গলে গেলে আমি যে বাটার এবং চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু ঠান্ডা হয়ে গেলে মিশিয়ে দিতে হবে। এরপরে এখানে আমি ময়দা দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ, আর কোকো পাউডার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণে। দিয়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে দিয়ে দিব। এতে করে যে ব্যাটারটা সেটা কিন্তু অনেক সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি একটু চকলেট এসেন্স 1/2 চা চামচের মতো, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। চকলেট ব্রাউনি বানাতে কোনো প্রকার বেকিং সোডা বা পাউডার দেওয়া লাগে না। জাস্ট একটা উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে যে পাত্রে এটা সেট করবেন সে পাত্রে ঢেলে নিতে হবে। আর অবশ্যই কিন্তু সে পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে তারপর কিন্তু বেকিং পেপার বিছিয়ে দিতে হবে। চাইলে কিন্তু লেখালেখির কাগজ দিয়েও এটা করে নিতে পারবেন। এরপরে আমরা এই যে চকলেট ব্রাউনের ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে একটা কাঠি দিয়ে এভাবে করে আমি চারদিকে ঘুরিয়ে দিব। এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা কিন্তু চলে যাবে। এরপরে ওভেনে আমি এটা বেক করে নিব 180°C-এ 25 থেকে 30 মিনিটের জন্য আমি রেখে দিব। আর অবশ্যই কিন্তু মিডল র্যাকে করে এটা বেক করতে হবে। এটা বেক করার পরের অবস্থা, আর এর উপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হবে আর ভিতরটা কিন্তু সফট হবে। এই যে এটা যখন আমি মোল্ড আউট করে নিয়েছি এটা কিন্তু এমনিতে ভেঙে গেছে, এতটাই ক্রিস্পি, খেতে ভীষণ মজা, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এটা কিন্তু নর্মাল কেকের মতো ফুলে ডাবল হবে না, কারণ বেকিং পাউডার সোডা কিছুই দেওয়া না, যেহেতু এটা শুধুমাত্র চকলেট আর বাটার দিয়েই করা। কেটে শেয়ার করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে।